প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ, আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আপনারা শুনছেন যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা মহিম ডাকাতের গল্প। আজ একুশতম পর্বে আপনারা শুনবেন রামতারণ মৃত্যুমুখে। নদীর পাড় দিয়া রামতারণ প্রাণের ভয়ে ছুটিতে লাগিলেন, অজানা পথ, তারপর মাঠের মধ্য দিয়া চলিবার অভ্যাসও তাহার কোনোদিন ছিল না, তবু তিনি অতি দ্রুত ছুটিতে ছুটিতে নদীর পার হইতে অল্প দূরে অবস্থিত ছোট ফাঁড়িতে আসিয়া পৌঁছলেন। তার সারা গা ও জামা কাপড় কাটিয়া ছিঁড়িয়া গিয়াছিল, তাহার মাথায় উস্কো খুস্কো চুল আর অদ্ভুত পোশাক পরিচ্ছদে তাহাকে একটা পাগলের মতো দেখাইতেছিল। ফাঁড়িতে মাত্র তিনখানা ঘর, বড় ঘরখানা চৌচালা, সম্মুখে একটা বারান্দা, ভেতরে আসবাবপত্র। রামতারণ ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখিলেন একজন প্রৌঢ় মুসলমান ভদ্রলোক একখানি চেয়ারের উপর বসিয়া সম্মুখস্থ টেবিলের উপর ঝুঁকিয়া পড়িয়া একটি কেরোসিনের লণ্ঠনের পাশে কতগুলি কাগজপত্র লইয়া নাড়াচাড়া করিতেছেন। সহসা রামতারণকে দেখিতে পাইয়া ফাঁড়িদার বিস্মিত হইয়া কহিল, তুমি কে? রামতারণ তাহার পরিচয় দিয়া আনুপূর্বিক সমস্ত ঘটনা বলিলেন। ফাঁড়িদার উঠিয়া সেলাম করিয়া কহিল, হুজুর, সব তো শুনলাম, কিন্তু আপনাকে আমি বাঁচাতে পারি সে শক্তি তো আমার নেই। রামতারণ কহিলেন, কেন? কেন বুঝতেই পারেন, আপনি হাকিম, সঙ্গে লোকজন ছিল, বন্দুক ছিল, তবু তো আপনাকে ডাকাতেরা কম নাজেহাল করেনি। আর আমি ছোট ফাঁড়িদার, আমার এখানে চারজন মাত্র পাহারা আছে, আমি কি করতে পারি? আর এ গ্রাম ও তার আশেপাশের 40-50 গ্রামের মালিক বেনিমুকুজ্জে পণ্ডিত হয়েও ডাকাতি করে, আর সে হচ্ছে মহিম ডাকাতের সাকরেদ। আমি নিজেই তাদের উৎপীড়নের ভয়ে কোনো রকমের দিন কাটাই। আমি আপনাকে কি করে এখানে ঠাঁই দিই বলুন তো? রোজ রাত্রি দুপুরে তারা দল বেঁধে এসে দেখে যায় আমি সরকারে কি রিপোর্ট পাঠাই। প্রাণের দায়ে আমায় লিখতে হয় এ তল্লাটে ডাকাতও নেই, ডাকাতিও নেই। আমি আপনাকে যদি আজ ফাঁড়িতে আশ্রয় দিই তাহলে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচব না। এখন বলুন হুজুর, আমি কি করতে পারি? বেনিমুকুজ্জে তাহার নিজের শ্বশুর ডাকাত? রামতারণ এ কথা শুনিয়া চমকিয়া উঠিলেন। সুশীলার বাবা ডাকাত? তবে তিনি একজন দুর্দান্ত দস্যু ডাকাতের মেয়েকে বিবাহ করেছেন। উফ, কি ভীষণ কথা! ভয়ে ও বিস্ময়ে তাহার গায়ের রক্ত যেন জমাট বাঁধিয়া গেল, তাহার সারা শরীর হিম হইয়া গেল। রামতারণের মুখে কে যেন কালিমা খাইয়া দিল, তিনি খানিকক্ষণ স্তব্ধ হইয়া রইলেন। তারপর বলিলেন, সে যা হবার হবে খাঁ সাহেব, আজ আপনি আমাকে এখানে আশ্রয় দিন, পাহারাদারদের সতর্ক থাকতে বলুন, তারপর যদি বা ডাকাতেরা আসে আমরা মুখোমুখি দাঁড়াব। সরকারের কাজে যদি জীবন যায় তাও ভালো, ডাকাতদের নির্মূল করতে হবে। রামতারণের কথা শুনিয়া ফাঁড়িদার সন্ত্রস্ত হইয়া কহিল, হুজুর, আমি জোর হাতে বলছি আপনি এখানে থাকবেন না, আমিও আপনাকে আশ্রয় দিতে পারবো না, তাহলে দুজনকেই প্রাণ হারাতে হবে। তার চেয়ে বরং আপনি নদীর পার ধরে হেঁটে যান, হয়তো কোনো জেলে নৌকা বা ডিঙি নৌকা মিলবে, তাদের সঙ্গে ওপারে যেতে পারবেন। ওপারে ডাকাতেরা বড় হানা দেয় না, এদের মধ্যেও এলাকা ভাগ আছে কিনা? রামতারণ বলিলেন, না না, তা হবে না, আমি আজ আর কোথাও যাব না, এই রাত্রিতে অজানা পথে চলবার ক্ষমতাও আমার আর নেই, আপনি এখানেই আমাকে একটু আশ্রয় করে দিন। ফাঁড়িদার রামতারণকে কোনোরূপেই তার সংকল্প হইতে নিরস্ত করিতে না পারিয়া কহিল, হুজুর, নিশ্চয় জেনে রাখুন, কাল সকালে আমরা কেউ বেঁচে থাকব না, আমাদের রক্তে দুশ্মনেরা হাত রাঙাবে, তবে আপনি আমাদের হাকিম,
বিপদে পড়ে এসেছেন। আমার প্রাণ যাক তবুও আপনাকে আশ্রয় দিচ্ছি, কিন্তু জেনে রাখবেন হুজুর, ডাকাতেরা আসবেই এখানে। যদি তারা কোনো রূপে টের পায় যে আমি এখানে আপনাকে আশ্রয় দিয়েছি, তবে বুঝতেই পারছেন পরিণাম। যাক, খোদা দিন দুনিয়ার মালিক, যা হবার হবে। এইরূপ বলিয়া ফাঁড়িরা রামতারণকে লইয়া ভেতরের দিকে প্রবেশ করিল এবং রান্নাঘরের মাচার উপর যেখানে পাটশলা ও দড়ি ইত্যাদি রক্ষিত ছিল সেখানে তাহাকে লুকাইয়া রাখিল। তারপর ফাঁড়িদার নিচে আসিয়া অফিস ঘরে কাজকর্মে মন দিল। ওদিকে রাত্রি গভীর হইয়া আসিল, আকাশ মেঘে ঢাকা, ঘোর নিশা, নিবিড় অন্ধকার, পল্লীপথ নিস্তব্ধ। একদল ডাকাত আসিয়া বেণীমুকুজ্জের বাড়িতে মিলিত হইল। মশালের আলোকে চারিদিক আলোকিত। দলের একজন বেণীকে কহিল, বেণী ঠাকুর, তোমার জামাইকে এবার বাইরে এনে দাও, মায়ের কাছে বলি দিয়ে আসি। বেণীমুকুজ্জে হাসিয়া কহিল, আমার জামাই, সে তো বিকেলবেলায় চলে গেছে, বিশ্বাস না হয় আমার বাড়ি তল্লাশ করে দেখতে পারো। দুপুরবেলা যে আমফেরি করতে আসিয়াছিল সে বলিল, ঠাকুর, বামুন হয়ে তুমি মিছে কথা বলো, সে কখন গেল, কার ঘাড়ে কটা মাথা আছে যে সে এ বাড়ি থেকে পালাবার পথ পাবে। ডাকাত দল বেণীর কথায় বিশ্বাস করিল না। হই হই রই রই করে ভীষণ চিৎকার করিতে করিতে বেণীমুকুজ্জের সারা বাড়ি তন্নতন্ন করিয়া খুঁজিয়াও রামতারণকে কোথাও না পাইয়া তাহারা বেণীকে সঙ্গে করিয়া লইয়া চলিল ফাঁড়ির দিকে। ফাঁড়িদার ও ফাঁড়ির পাহারাওয়ালারা তখন ঘুমিয়েছিল। এমন সময় ডাকাতেরা রোজ যেমন আসে তেমনি আসিয়া বাহির হইতে ডাকিল, ফাঁড়িদার সাহেব, জাগো। কোনো উত্তর নেই। দুই তিনবার ডাকিয়াও ফাঁড়িদারের কোনো সাড়া না পাইয়া ডাকাতেরা ফাঁড়ির ঘরের দরজা ভাঙিয়া ভেতরে প্রবেশ করিল। দেখিল ফাঁড়িদার সত্যই গভীর নিদ্রায় মগ্ন। দুইজন ডাকাত তাহাকে টানিয়া তুলিল এবং জিজ্ঞাসা করিল, এ পথ দিয়া সে কোনো লোককে যাইতে দেখিয়াছে কিনা। ফাঁড়িদার সত্য সত্যই ঘুমিয়া পড়িয়াছিল। সে তন্দ্রা ঘোরের আবেশটা কাটাইয়া হাত দিয়া চোখ কচলাইতে কচলাইতে কহিল, কি বলছো তোমরা, কোনো লোক এখানে এসেছিল? আমি তো জানি না, কাকেও কি এখানে ঠাঁই দিয়েছ? ফাঁড়িদার বলিল, কার ঘাড়ে দুটো মাথা আছে বলো, তোমাদের ভয়ে কোনো রকমে বেঁচে আছি, আবার কোন মানুষকে ঠাঁই দেব। একজন কহিল, কি জানো ফাঁড়িদার সাহেব, এক বেটা হাকিম, এই বেণীমুকুজ্জের জামাই, এসেছিল শ্বশুরবাড়ি শ্বশুরের সাহায্যে আমাদের ধরিয়ে দিতে। বেণী ঠাকুর কোথায় কোন পথে যে জামাইকে তাড়ালে তা তো বুঝতে পাচ্ছি না। ফাঁড়িদার কহিল, আমি তো কিছু জানি না। দলের মধ্যে একজন ডাকাত কহিল, সাবধানের মার নেই, একবার ফাঁড়ির ঘরগুলো খোঁজ করে দেখলে হয় না। সকলে যেন রক্তের সন্ধান পাইল। তাহারা হ্যাঁ হ্যাঁ করিয়া উঠিল এবং ফাঁড়ির ঘরগুলা খুঁজিয়া বাহিরের দিকে চলিয়া যাইতে লাগিল, কিন্তু কাহাকেও দেখা গেল না। প্রায় সকলে বাহির হইয়া গিয়েছে, ভেতরের দিকে মাত্র তখন পাঁচজন ডাকাত ছিল। তাহাদের মধ্যে ছিল সকালবেলা সেই আমের ফেরিওলা ডাকাত গৌড়। গৌড়ডম কহিল, সবই তো দেখা গেল, ফাঁড়িদার সাহেবের অধিকার খানা পাকাবার ছোট ঘরটা তো দেখলাম না, আর যায় কোথায়। তখন তাহারা জন পাঁচ লোক আঙিনার এক প্রান্তে অবস্থিত রান্নাঘরখানিতে প্রবেশ করিল। ঘরের নিচেকার সব উলটপালট করিয়া দেখিল, কিন্তু কোথাও কাহাকেও দেখা গেল না। তিনজন ডাকাত ঘরের বাহিরে আসিল। হরিডম বলিল, তোমরা দাঁড়াও ভাই সব, আমি একবার ঘরের মাচার উপরটা দেখে আসি। হরি এক ক্লাপে মাচার উপর উঠিয়া খড়িগুলির এক পাশে যেখানে রামতারণ চুপ করিয়া বসিয়াছিলেন সেখানে গিয়া রামতারণকে দেখিতে পাইয়া সল্লাসে চিৎকার করিয়া বলিল, পেয়েছি রে, মাল পেয়েছি। তার মুখ হইতে এই কথা উচ্চারিত হইবার সঙ্গে সঙ্গে আরও চারিজন ডাকাত লাফাইয়া মাচার উপর উঠিল এবং রামতারণকে টানিয়া হিঁচড়িয়া নিচে লইয়া আসিল।
সঙ্গে সঙ্গে তাহাকে নির্দয়ভাবে প্রহার করিতেও কুণ্ঠিত হইল না। দলের সকলে তখন মহানন্দে জয় মা কালী জয় মা কালী রবে চিৎকার করিতে লাগিল। রামতরণের হাত পা তাহারা শক্ত দড়ি দিয়া বাঁধিয়া একটা হোগলার মধ্যে পুড়িয়া ওইটি বাঁধিয়া লইয়া পাড়াগাঁয়ে মৃতদেহ শ্মশানে লইবার সময় যেভাবে বাঁধা হয় সেভাবে ওপরে ও নিচে দুইটি বাঁশ দিয়া শক্ত করিয়া বাঁধিয়া লইয়া চলিল। ফাঁড়িদারকেও নানা গালিগালাস দিয়া কহিল, ফাঁড়িদার সাহেব, খুব বদমাইশি শিখেছ, এখন এ লোকটা কোত্থেকে এলো? আমাদের সঙ্গে চালাকি, এ বেটাকে ওপারে নিয়ে জ্যান্ত পুড়িয়ে এসে তোমাকেও জ্যান্ত কবর দেব, দেখাচ্ছি মজা। এই বলিয়া কয়েকজন ডাকাত ফাঁড়িদার সাহেবকেও শক্ত করিয়া বাঁধিয়া রাখিয়া আনন্দে চিৎকার করিতে করিতে মাঠের পথ দিয়া নদীর তীরের দিকে চলিল। পাহারাওয়ালাদেরও সন্ধান ডাকাতেরা পায় নাই, তাহারা কখন যে কোন পথে পালাইয়াছে সেদিকে ডাকাতেরা বড় একটা খোঁজও করিল না। বেনী মুখুজ্জে দলের সর্দার হইলেও সে আজ ডাকাতদের চোখে হীন হইয়া পড়িল। হরিরম চিৎকার করিয়া বলিতে লাগিল, বেনী ঠাকুর, তুমি আমাদের দলকে পুলিশের হাতে ধরিয়ে দেবার গোয়েন্দাগিরিটা জামাইয়ের সাহায্যে বেশ ভালোভাবেই করে তুলেছিলে, কিন্তু মা কালীর দয়ায় আমাদের চোখে ধুলো দিতে পারলে না। শোনো বেনী ঠাকুর, এইবার তোমার সামনে তোমার জামাইকে জ্যান্ত পুড়িয়ে মেরে প্রতিশোধ নেব, কি বলো ভাইয়েরা? সব সকলে একসঙ্গে হ্যাঁ হ্যাঁ করিয়া অট্টহাস্য করিয়া উঠিল। বেনী মুখুজ্জে এতক্ষণ পর্যন্ত একটি কথাও বলেন নাই, এখন এমন যে একটা দুর্ঘটনা ঘটিবে তাহা তিনি অনুমান করেন নাই। তাহার কণ্ঠ যেন বন্ধ হইয়া আসিয়াছিল। বেনী তবু কাতর কণ্ঠে বলিল, যা ইচ্ছা করো ভাই, আমাকে যেতে দাও, আমি অমন দৃশ্য দেখতে পারবো না। এতদিন তোমাদের জন্যে সব করেছি, আজ আমার এই অনুরোধটি রাখো। হরি রাগিয়া কহিল, জামাইয়ের জন্য আজ যে খুব দরদ, ভারী দয়াল শ্বশুর। এই সব কথা বলিতে বলিতে তাহারা নদীর তীরে পৌঁছিল। নদীর কিনারায় দুইখানি ছিপ নৌকা বাঁধা ছিল। রামতরণকে ডাকাতেরা একখানি ছিপ নৌকায় তুলিয়া লইল এবং কয়েকজন সে নৌকায় রহিল। অন্যান্য ডাকাতেরা আর একখানি নৌকায় উঠিয়া অতি বেগে নদীর তীর লক্ষ্য করিয়া ছিপ দুইখানি ছাড়িয়া দিল। শেষ হল যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা মহিম ডাকাত গল্পের একবিংশতম পর্ব, রামতরণ মৃত্যুমুখে। পর্বটি পাঠ করে শোনালাম আমি তরুণ। পর্বটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।